السلام عليكم ورحمة الله وبركاته روجا অবস্থায় যদি কেউ আয়াতুল কুরসি পড়ে তাহলে তার কি ফজিলত সে কতটুকু সওয়াব পাবে তার কতটুকু সুন্দর আমলনামার মধ্যে তার এট হবে আসুন আমরা এই বিষয়ে কিছু কথা বলি তো আয়াতুল কুরসি আপনি পূর্বে আমল করলেই রোজা ছাড়াও যদি কেউ আমল করে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মৃত্যু হচ্ছে তার জান্নাতে যাওয়ার জন্য পর্দা অর্থাৎ মৃত্যু হবে তার সাথে সাথেই তাকে জান্নাত দেওয়া হবে এজন্য কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে রমজান মাসে 70 থেকে 700 গুণ পর্যন্ত বেশি সে সওয়াব পাবে এজন্য আয়াতুল কুরসি এমন একটি আমল যদি কেউ সচরাচর আয়াতুল কুরসিটা পড়ে ইনশাআল্লাহ তার যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত যত ধরনের দুঃখ ব্যথা যন্ত্রণা আছে সমস্ত কিছু ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন অটোমেটিকলি দূর করে দেবেন ইনশাআল্লাহ তো আসুন আমরা আয়াতুল কুরসিটা একটু শুদ্ধভাবে শিখে নিই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم الحمد لله এইভাবে আপনারা আয়াতুল কুরসি পাঠ করলে ইনশাআল্লাহ আপনারা শিখতে পারবেন এছাড়াও যদি আপনারা যদি আয়াতুল কুরসি শিখতে চান তাহলে সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে ইনশাআল্লাহ দেখে দেখে বানান করে করে শুদ্ধভাবে শেখার চেষ্টা করবে ইনশাআল্লাহ আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু